ইউটিউব দেখে উত্তর আমেরিকার অন্যতম পুষ্টি ঔষধি গুণ সমৃদ্ধ ভিনদেশি ফসল সুপারফুড খ্যাত কিনোয়া চাষে সক্ষম হয়েছেন পঞ্চগড়ের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুল। কম খরচে বেশি লাভজনক হওয়ায় ফসলটি চাষে আগ্রহী হয়ে উঠছেন জেলার চাষিরা। এদিকে পুষ্টিবিদরা বলছেন স্বাস্থ্যের জন্য কিনোয়া অনেক উপকারী। শীতপ্রধান দেশের ফসল কিনোয়াকে ঘিরে প্রান্তিক এই জেলার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে মনে করে স্থানীয় কৃষি বিভাগ। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তর আমেরিকার অন্যতম পুষ্টি ঔষধি গুণ সমৃদ্ধ ফসল কিনোয়া, বিদেশি এই শস্যদানাটি জেলার কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জেলার সদর উপজেলার চারাখোরা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুল ইসলাম এই বছর ১২ বিঘায় বাণিজ্যিকভাবে কিনোয়া চাষ করেছেন, পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবে লাগিয়েছেন মিষ্টি কুমড়া। মারা রোপণ খুব সহজ, এত সুন্দর, মানে সুবিধা, মানে এটা মারতে এর মতো মানে কি আর নেই আর। এখানে নতুন আবাদ আমি তো জীবনে দেখি নাই, এটা প্রথম লাগাইছে এখানে মাঠে আমি কাজ করি। প্রতি বিঘা জমিতে কিনোয়া চাষাবাদ করতে খরচ হয় মাত্র ১০-১৫,০০০ টাকা। তিন মাসের মধ্যে ফসল ঘরে তোলা যায়। বিঘাতে উৎপাদন হয় ২০০-২৪০ কেজি, আর প্রতি কেজি কিনোয়া বিক্রি হয় ৫০০-৬০০ টাকায়। লাভজনক হওয়ায় এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন জেলার অন্য চাষিরাও। আগামীতে ফের হয়তো বেশি করবো, এবারও ভাইটা বলছে যে বেশি করো, অতটুকু ভয় লাগিছে তাতে করিনি আর কি। এখন দেখা যাচ্ছে যে অনেক লাভবান জিনিস। এটার নাম বলে কিনোয়া, আমি ভাই যে কোন দেশ থেকে নিয়ে আসে জানি না, তবে আমরা দেখতেছি আমাদের এলাকায় এটা হচ্ছে, ফলনও দেখতেছি ভালো। এগুলা লাগাচ্ছি দেখছি কখনো কিবা লাল কখনো হলুদ হচ্ছে, পাকার পরে এগুলার নাকি দাম বেশি, অনেক বেশি। সুপারফুড কিনোয়া ডায়াবেটিক সহ নানা রোগে আক্রান্তদের জন্য ভাতের বিকল্প হিসেবে বেশ উপকারী খাবার বলছেন চিকিৎসকরা। বিভিন্ন ভিটামিনের অভাব পূরণ করে এই কিনোয়া। এতে উচ্চ ফাইবার সমৃদ্ধ থাকার কারণে এটি ব্লাড কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করবে। এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরে বিভিন্ন প্রদাহ কমানো সহ অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। তো আমরা নতুন খাবার হলেও এটাকে আমরা ভাত রুটির বিকল্প হিসেবে আমরা অবশ্যই এটা গ্রহণ করব, যা বিভিন্ন দেশে পরীক্ষিতভাবে ব্যবহৃত হচ্ছে। পঞ্চগড়ের মাটি, আবহাওয়া ও জলবায়ু কিনোয়া চাষের জন্য খুব উপযোগী। পরিশ্রম ও ঝুঁকি কম থাকায় শীতপ্রধান দেশের এই ফসলটি চাষিদের অল্প সময় ও অল্প খরচে অধিক মুনাফার নিশ্চয়তা দেয়। কিনোয়া একটি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ ফসল, এটি অনেকেই কষ্টকাঠিন্য দূর করার জন্য খেয়ে থাকে, আবার কেউ কেউ এটা থেকে পায়সও খেয়ে থাকে। কিনোয়া চাষে আমরা উৎসাহ প্রদান করে যাচ্ছি চাষিদেরকে, এটা যদি ব্যাপক আকারে চাষ করা যায় তাহলে দেশের চাহিদা মিটিয়েও আমরা এটা রপ্তানি করতে পারব। পঞ্চগড় জেলায় এবার ৬ একর জমিতে কিনোয়া চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন এবার খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।